হ্যালো বন্ধুরা, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে মোট 1901 পদের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। সেই সার্কুলারে এর আগে তিনটি ভিডিও দেওয়া হয়েছে, অডিটর পদে, জুনিয়র অডিটর পদে এবং অবসহায়ক পদে তিনটি ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওগুলো দেখতে পারেন এবং এই ভিডিওটি মিলে মোট 1901 পদে সার্কুলার হয়েছে। এবার আপনার বলছি পদের নাম, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন আপনার 11,000 থেকে 26,590। আপনার পদের সংখ্যা হলো 8টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা ডিগ্রি। তারপর আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে, কম্পিউটার ব্যবহার, ওয়ার্ড সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপ, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ। তারপরে আপনার ক্যাশিয়ার পদে নেবে একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর 1,00,000 টাকার ফিডেলিটি বা বিশ্বস্ততার চুক্তি বন্ড করতে হবে। তারপরে 3 নম্বর, কেয়ারটেকার নেবে একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সমস্ত বাংলাদেশের জনগণ আবেদন করতে পারবেন। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, টাকা বেতন আপনার 10,200 থেকে 24,680। মোট পদ 40টি নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে। তারপরে কম্পিউটার টাইপে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 77 এবং বাংলায় 45। তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিবে 544, গ্রেড 16, বেতন 9,700 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা বা HSC পাস। তারপর কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড সংক্রান্ত প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনার 20 এবং বাংলায় 20। টেলিফোন অপারেটর নেবে একজন, তারপর এটাও স্নাতক বা সমমানের না, এটা তাই বলা নাই, এটা আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এটা ঢাকা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল জেলার এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও পুত্র। সাত নম্বর, আপনার ড্রাইভার পদে নিবে একজন, অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, উক্ত কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যাগণ আবেদন করতে পারবেন। তারপর ফটোকপি অপারেটর নিবে 16 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা HSC পাস, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। শরীয়তপুর, ময়মনসিংহ, রাজশাহী, গাইবান্ধা, খুলনা, বরিশাল, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং পুত্রকন্যার পুত্রকন্যাগণ আবেদন করতে পারবেন। দপ্তরি 6 জন নিবে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ, গাজীপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল জেলার এতিম, শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার মানে নাতি নাতিন আবেদন করতে পারবেন। তারপর সর্টার নিবে 20 জন, কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর যে সকল জেলার আবেদন করতে পারবেন না পদের জন্য, সর্টার পদের জন্য, সেটা হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল জেলার এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও
পুত্র কন্যা পুত্র কন্যা মান অর্জন করতে পারবে। নিরাপত্তা প্রহরী নিবে 13 জন, অষ্টম শ্রেণী পাস। যে সকল জেলায় আবেদন করার প্রয়োজন নেই, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, মেহেরপুর, হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং নাতিপতি আবেদন করতে পারবেন এবং শারীরিক প্রতিবন্ধী সকল জেলা আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পদের সাধারণ প্রার্থীদের চাকরির বয়স বয়স হতে হবে 18 থেকে 30। মুক্তিযোদ্ধার পুত্রদের ক্ষেত্রে পুত্র কন্যাদের ক্ষেত্রে আপনার 18 থেকে 32 পর্যন্ত বয়স শিথিলযোগ্য এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। আর আপনার আবেদন শুরু হবে এই সার্কুলারটি 5 এপ্রিল 2020, মানে শুরু হয়ে গেছে, এবং আবেদনের শেষ তারিখ 5 মে 2020। আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে চাকরির তথ্য সর্বপ্রথম আপনারা পেয়ে থাকেন।